নাকি তোর কি সমস্যা যাবা? সমস্যা আশেপাশের লোকজন আমাকে নিয়ে হাসাহাসি করে যে আমার দুইটা বয়স্ক ভাই, 40 ভাই এই বয়সে বিয়ে শাদী না করে মুখে দাঁড়ি মেখে দেবদাস সেজে ঘুরে বেড়ায়। কোথায় বউ আসবে, সংসারে বাচ্চা কাচ্চা থাকবে, কত সুন্দর আমাকে ফুপু ডাকবে, সুন্দর শৃঙ্খলিত সুন্দর একটা সংসার থাকবে, তা না কি বিচ্ছিরি অবস্থা। আপা তুমি যদি ফুপু ডাক শুনতে যাও তাহলে আমাকে লাভ ম্যারেজ করতে দাও। আরে আমার লাভ ম্যারেজ রে, এই আয়নায় চেহারাটা দেখিস, হ্যাঁ বয়স কত, ঠিক সময় বিয়ে শাদী হলে তোদের বাচ্চা কাচ্চারা লাভ ম্যারেজ করতো। লাভ ম্যারেজ আপা আমাদের নিচের ফ্ল্যাটের মকবুল সাহেব বিয়ে করেছে, জানো মকবুল সাহেবের বয়স কত? 61 না 62 ভাই, 62 ইয়ার্স এজ। উনি বিয়ে করেছেন, ওনার ওয়াইফের বয়স হচ্ছে 19। উনি যদি 61 বয়সে বিয়ে করতে পারেন আমাদের বয়স কত? আমাদের বয়স কত কম তুমি চিন্তা করে দেখো। এই কথা মকবুল সাহেব কি কেউ ভালো লোক বলে? একটা অ্যাবনর্মাল লোক, তাকে নিয়ে সবাই হাসাহাসি করে কথা। তোরা কি চাস যে তোদেরকে নিয়েও হাসাহাসি করো? অ্যাবনর্মাল একটা ইংরেজি শব্দ, এর বাংলা কি জানো? অসাধারণ। যুক্তি না, আমাকে যুক্তি দেখাও। শোনো তোমাদের আমি লাস্ট ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, তোমরা এই মাসের মধ্যে বিয়ে করবে, নিজেরা যদি মেয়ে খুঁজে না পাও আমি রাস্তা থেকে মেয়ে খুঁজে আনব, কাজী ডেকে আনব, বিয়ে বাস, এটাই শেষ কথা। আপা ওয়ার্নিং দেবে না, তুমি দোয়া করো এক মাসের মধ্যে যেন আমাদের প্রেম হয়, সেই প্রেমের যেন একটা সুন্দর পরিণতি হয় এবং আমরা যেন সুন্দর একটা পরিণয় সূত্রে আবদ্ধ হতে পারি। তোরা যদি বিয়ে না করিস এই বাড়িতে খাবার দাবার বন্ধ, রান্না ঘরে তালা, বাস এইটাই লাস্ট কথা। এত নির্দয় হয় না আপা, নির্দয় হয় না আপা। ভাইজান একটা কথা বলতে আসছি, বলবো ভাইজান? বল ভাইজান, আপনি প্রেম না করে বিয়ে করবেন না, ঠিক আছে? আপনার প্রতি শ্রদ্ধা দেখায় আমিও সিদ্ধান্ত নিছি, যদি জীবনে প্রেম না হয় বিয়েই করব না। এখন আমাদের একমাত্র ভাইজনা সেও তো একই সিদ্ধান্ত নিছে যে মামাদের যদি প্রেম না হয় এবং বিয়ে না হয় সেও বিয়ে করবে না। এখন চিন্তা করে দেখেন একটা জটিলতা কতদূর পর্যন্ত আগায় যেতেছে, এটা তো একটা সমাধান দরকার নাকি? আপনি জীবনে স্যাক খাইছেন, স্যাক খাওয়ার পরে সিদ্ধান্ত নিয়েছেন যে বিয়ে করবেন না, আমি তো স্যাক না খেয়ে সিদ্ধান্ত নিয়েছি যে প্রেম না করে বিয়ে করবো না। ভাগ্নেরও একই অবস্থা, সে প্রেমও করেনি স্যাকও খায়নি, সিদ্ধান্ত নিয়ে নিছে প্রেম ছাড়া বিয়ে করবে না। এখন কি করব বলেন? আমি কি করলাম? আপনি যদি বিয়েটা করে ফেলতেন তো আমিও প্রেমের অপেক্ষায় থাকতাম না, ভাগ্নেও প্রেমের অপেক্ষায় থাকতাম না, তো সর বিয়ে হয়ে যেত। এখন তো আপনার প্রতি শ্রদ্ধা দেখাইতে যে, আপনার প্রতি মমতা দেখাইতে যে আমরা কেউ বিয়ে করতেছি না, তো দায়ী আপনি না, মাঝখান থেকে দাঁড়িয়ে রেখে দিয়েছেন, দাঁড়িয়ে রেখে কি লাভ? দাঁড়িয়ে কি কোনো সমাধান? আপনি দাঁড়িয়ে রাখছেন, আপনার দেখা দেখি আমিও দাঁড়িয়ে রাখছি, ভাগ্নারে দেখলাম আজ সকালে সেও সেব করেনি, তার মানে সেও দাঁড়িয়ে রাখবে, এইটা কি? পৃথিবীতে প্রেম বলে, এই যে আমাদের বিয়ে না করার একটা জটিলতা তৈরি হয়েছে না, এটার তো একটা সমাধান দরকার। আমার মনে হয় আপনি আমি হারুনের সঙ্গে বসি, তার সঙ্গে আলাপ করি যে সমাধান কি। বিয়ে করবো না সেটা তো বলি নাই, আমি তো লাভ ম্যারেজ করতে চাই। করলো হারুনে ব্যবস্থা নিয়ে, হারুনের খবর নিয়ে সারবো ভাইজান। বারবার আঙ্কেল আঙ্কেল বলার দরকার নেই তো, একজনকে অসুবিধা নেই, থ্যাংক ইউ আঙ্কেল, বাই আঙ্কেল।
birthday. শোনেন ভাইজান, ভাইজান শোনেন, দাড়ি রাখা কোনো সমাধান না, বুঝছেন? এই যে আপনি দাড়ি রেখে ঘুরতেছেন, আপনি দাড়ি রাখলে কি মেয়েরা আপনার সাথে প্রেম করবে? আরও ইনসাল্ট করবে, তিরস্কার করবে। আপনার দেখা দেখি তো আমিও রাখছি, আমার যেটা চিন্তা। আর হারুন, হারুন আমাদের ইনসাল্ট করে, হারি আমাদের বয়স হয়ে গেছে। হেই, তোর মাথায় তো একটা চুলো নাই, আপনার মাথায় চুল আছে, আমার মাথায় চুল আছে, আমাদের দাড়িও আছে, ওর দাড়ি আছে চুল নাই, ও তো আমাদের চাকরেট নিছে। শোনেন ভাইজান, এইগুলি করে চলবে না, দাড়ি কাটেন, আমিও দাড়ি কাটি, দাড়ি কেটে স্মার্ট ড্রেস পরি, ঠিক আছে, পঙ্কু করে ঘুরি। প্রেম 15 দিনের মধ্যে হবে, 15 দিনের দিন প্রেম, 16 দিনের দিন বিয়া, ইনশাল্লাহ। দেখে নিন এই প্রলাপনগুলি কি, এই যে দেখো, এই যে ছেলে দেখো, কত স্মার্ট, দেখছ? খোঁজ নাও ওদের পাঁচটাকে, 3-4টা করে গার্লফ্রেন্ড, জিজ্ঞেস করো, এটা ডিউটি স্মার্ট, এরা সবাই স্মার্ট, শুধু গ্রামে গার্লফ্রেন্ড। হ্যাঁ, আপনি কে? সেই মাইরা দিলেন, বুঝলাম না, আসতে নামটা কহ। আশিক, দ্বিতীয় বাক্যের আফগানিস্তান, আমারটা লাস্ট উইকে আমার মামা নিউজিল্যান্ড থেকে পাঠাইছে। আপনারা লন্ডন থেকে? আপনারা নিউ ইয়র্ক? তারপরে যাই, অসুবিধা নেই। Fall in love.
বস আপনার এত সুন্দর লাগতেছে যে আমরাও ফেল, এটা কেন সম্ভব? দেন আমরা কি মানুষ না নাকি? মানুষ কিন্তু এটা বুঝে আইলো না, জিনিসটা তো একটু লাগাইছে। এখন থেকে আমরা দুজন যা বলবো তোমরা শুনবা, তোমরা আমাদের বন্ধু, বয়স কোনো ব্যাপার না। তুমি এইখানে? পুরো বাসা আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজতেছি। ছাগলের মতো আম্মা কোথায়? আম্মা কোথায়? আম্মা তো বিকেল বেলা এখানে থাকে জানিসই। আরে তোমার ভাইদেরকে কিছু বলবা তুমি? আমার ভাইরা আবার কি করলো? তোমার ভাইদেরকে তুমি লাই দিয়ে দিয়ে আশকারা দিয়ে মাথায় তুলে ফেলছো। তারা এখন এলাকার ভিতরে ছোট ছোট ভাই ব্রাদারের সাথে ঘুরতেছে। এতে কি হলো, মহাভারত অশুদ্ধ হয়ে গেল? আরে এতে তোমার তো কিছু না, আমার কি এলাকার মধ্যে মান ইজ্জত থাকবে বলো? আচ্ছা ঠিক আছে, আমি ওদেরকে বুঝিয়ে বলবো। তুই এই নিয়ে আর কোনো চিৎকার চেঁচামেচি করিস না তো। যার নিচে চা নাস্তা দেয়া আছে, খেয়ে চল। যা দাও, তোমাকে বলাই বৃথা একদম। যা তো বাবা। প্রেমে পড়েছি তাই তো এসেছি, ফিরিয়ে দিতে পারবে না। প্রেমে পড়েছি তাই তো এসেছি, ফিরিয়ে দিতে পারবে না। সঙ্গীতটা দয়া করে বন্ধ করে। কেমন লাগছে আপা? আমরা নাই, আমরা বদলাই গেছি, আগের সেই আমরা নাই। আমির আমার আমির তো সব শেষ। আচ্ছা তোদেরকে আমি আহাম্মক ভাবতাম, এখন তো দেখি তোরা রীতিমতো পাগল, বদ্ধ পাগল, উন্মাদ। এই যে ব্রেসলেট, এই যে চেইন আর ক্যাপ পরলে তোদের বয়স কমে গেল। আচ্ছা বা, আমাকে দেখি কি মনে হচ্ছে, ভাইজানকে দেখি কি মনে হচ্ছে, আমার এজ কত? 25, ভাইজানের এজ 30, রাইট? টিটু বললো তোরা নাকি পাড়ার জুনিয়র ছেলে পেলেদের সঙ্গে মেলামেশা শুরু করেছিস। আমাদের ফ্রেন্ড, বন্ধু। তোদের বন্ধু ফ্রেন্ড? আমরা জুনিয়র, সো জুনিয়রদের সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ। আচ্ছা তোদের কোনো মান সম্মান নেই? লজ্জা কিসের? লজ্জা নারীর ভূষণ। চুপ আপা, প্লিজ চেঞ্জ ইউর লেন্স, কারেক্ট ইউর ভিশন। চেঞ্জ? চেঞ্জ করছি, খুব শীঘ্রই দেখতে পাবে কি চেঞ্জ আমি করব, খুব সহসাই। আপা, থ্যাঙ্কস ফ্রম টু লাভার বয়। চুপ ইট। প্রেমে পড়েছি। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি জে। বুঝলাম না। জে মানে আমার নাম। ও বুঝলাম, আপনার নাম। এখন বলেন এখানে কেন ফোন করেছেন? মনে করেন আমি আপনার এলাকার। বুঝলাম আপনি আমার এলাকার, বাট আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? সত্যি করে বলবো, আমি ফ্লেক্সি লোডের দোকান থেকে পাইছি। সত্যি বলার জন্য অনেক থ্যাঙ্কস, আমি খুব ইমপ্রেস, কজ আজকাল এরকম মানুষ পাওয়া যায় না। তুই কইছিস আমার কি বিয়ে হইব না? আমরা বিয়ে করতেছি, দেখছেন বিয়ে করতেছি। কি করুন, কি করুন, গলা টিপে মাস। ঠিক আছে, মাফ করে দিলাম। জীবনে কথা কর, আগে হিসাব করবি, কারে নিয়ে কি করবি। ঠিক আছে, কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো আছি।
আচ্ছা আপনাকে আমি একটা রিকোয়েস্ট করি, আপনি কিন্তু আমার কাছ থেকে তুমি করে বলবেন। ঠিক আছে, আজ থেকে আপনি আমারে তুমি করে বলবেন। আচ্ছা আমরা কি দেখা করতে পারি না একদিন? হ্যাঁ পারি। ভাইজান আমার ব্যাপারে একটু তদবির করেন না। আচ্ছা তোমার কাজিন কোথায়? ও হ্যাঁ, ও তো অন্য রুমে, ও আর আমি তো আলাদা রুমে থাকি। ঠিক আছে, ভালো থেকো, বাই। ফোনে আমি তো ডিস্টার্ব করিস কেন? আমি তো বলছি বলবোই তোর কথা, শুয়ে থাক। আমার ভাইয়ের সঙ্গে প্রেম করছেন না? আমার ভাই এমন একজন মানুষ যার জন্য আপনি ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করবেন কিন্তু বুঝবেন না যে আপনার কষ্ট হচ্ছে। আপনি বিরক্ত হবেন না, বিরক্ত হওয়ার কোনো সুযোগ থাকবে না। এক্সকিউজ মি, আমি আপনার ভাইয়ের সাথে প্রেম করছি না। যদি তার সাথে আমার কিছু হয়ে থাকে দেন ইট ওয়াজ পাস্ট, ওকে? তার সাথে এখন আমার কোনো রিলেশন নেই। এটা তো ঠিকই, কেউ যখন প্রেম করে তখন কি স্বীকার করে যে সে প্রেম করছে? সে যে ভালো মানুষ এটার কারণ আপনি জানেন না? আমার ভাই সম্পর্কে যখন আপনি সবকিছু জানবেন তখন আপনি নিশ্চিত হবেন যে আপনি একজন মানুষের সঙ্গে প্রেম করছেন না, দেবতার সঙ্গে প্রেম করছেন। তখন এক ঘন্টা কেন? ওই যে বললাম, এক বছর অপেক্ষা করবেন, এক বছর এখানে দাঁড়িয়ে থাকবেন, আপনার মাথার উপর দিয়ে ঝড় যাবে, বৃষ্টি যাবে, অনেক কিছু যাবে, কিন্তু আপনার সময় শেষ হবে না। না না কোনো সমস্যা নেই, বেশিক্ষণ দাঁড়াইছিলাম না, আধা ঘন্টার মতন। ও আই এম সরি। সরি হওয়ার কি? ভাইয়া ওয়াও, আপনাকে তো আজকে অদ্ভুত সুন্দর লাগছে, বেজা সুইট লাগছে না? তো ভাইয়া আমাকে যেন কেন ডেকেছিলেন? না ওই যে আমার ছোট ভাইয়ের বিষয়ে বলার জন্যে। আমার ছোট ভাই তো তোমার খুব পছন্দ করে তুমি জানো। এ বিষয়ে আমার কিছু বলার নাই, আমি খুবই খুশি। আমি তার বিষয়ে একটু বলতে চাচ্ছিলাম, সেটা হইতেছে যে আমার ছোট ভাই কিন্তু খুব ভালো ছেলে, মানে দেখতে কি সুন্দর, মিষ্টি, আপেলের মতো গায়ের রং, তারপর কি সুন্দর চুল। আর আমার যেটা সবচেয়ে ভালো লাগে, খুব বৈষয়িক আমার ছোট ভাইটা, মানে আমি তো একটা উড়নচণ্ডী টাইপের ছেলে, আর সে হইতেছে সারাক্ষণ মানে কীভাবে সংসার সাজাবে, ভালোবাসার পর কীভাবে ঘর করবে, বিয়ে করবে, এইসব নিয়ে থাকে। মানে এমন মানে সবচেয়ে আশ্চর্যজনক যে আমি যে বিয়ে করতেছি না আমার নিয়ে তার টেনশন, মানে খুবই সামাজিক চিন্তা ভাবনা তার ভিতরে। ইয়ে তো ভাইয়া আমাকে কেন ডেকেছেন? মানে এই জন্যই ডেকেছি যে তুমি যদি তার সাথে ভালোবাসা করো মানে তুমি, আমার মনে হয় যে তুমি খুব লাভবান হবা, এটা বলতে চাইতেছিলাম। কি যে বলেন না ভাইয়া, আসলে ব্যাপারটা কি ভাইয়া, আমিও না ওনাকে একটু একটু পছন্দ করি, একটু একটু মানে অনেক পছন্দ করি। মাশাআল্লাহ। যদিও ওনার বয়সটা একটু বেশি, কিন্তু এটা কোনো ব্যাপারই না আসলে। না বয়সে কি বা আসে যায়, ভালোবাসা হইলো আসল। এবং আমাদের ইচ্ছা হতো যে আমরা প্রেম করে ভালোবাসা করে তারপরে বিয়ে করব। মাশাআল্লাহ তুমি যে, আমি বুঝতে পারছি যে তুমি রাজি আছো, চলো তোমার আমি মিষ্টি খাওয়াবো, আসো। মিষ্টি কেন? মিষ্টি খাওয়াই যে তুমি আমার ভাইয়ের সাথে ভালোবাসা করতে রাজি হয়েছো, সেই জন্য আমার খুব ভালো লাগতো। আমি যা ভাবতেছি তুইও তাই ভাবতেছ? আমি ভাবতেছি না ভাইজান, চোখের সামনে দেখতেছি। আরে কি সুন্দর
ভাইজান ও লজ্জা রাখতেছে কেন কি জানি স্বপ্নের রানী তুমি কাছে এসো আজ রেতে ফাল্গুনে কেন দূরে থাকো বৃথা যায় দিন জানি তুমি এসো না তো এসো গো এসো গো যা জিজ্ঞেস করবা উত্তর দেবা মেয়েটিকে না মানে মামা আমি ওনাকে গুড 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 ভালো আছো মানে দিল থেকে মন থেকে জি গুড এই তো আমার ভাই না এই মেয়ে তুমি একটু এদিকে আসো মিষ্টি মেয়ে নাম কি রিয়া রিয়া ভেরি গুড নেম পিতা আব্দুল হালিম ও মাশাআল্লাহ মাশাআল্লাহ তো আমার ভাগ্নাকে কি সত্যি সত্যি ভালোবাসো গুড 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 ভালোবাসা কত দিনের মামা 3 বছর আচ্ছা আচ্ছা সেও বলছে 3 বছর তার মানে ঠিক আছে এই ভাই না মাথা নিচা করে দাঁড়ায় আছে ঠিক আছে তুমি আসো দুজনে আসো মেয়ে তুমি এখানে দাঁড়াও ডান পাশে তুমি এই পাশে দাঁড়াও এখন তোমাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে যখন হাত তোলো এরকম করে এই যে আমার এদিকে তোলো হবে হ্যাঁ বলো এই আকাশ সাক্ষী এই আকাশ সাক্ষী এই বাতাস সাক্ষী এই বাতাস সাক্ষী এই সূর্য চন্দ্র সাক্ষী এই সূর্য চন্দ্র সাক্ষী টুকু চন্দ্র নাই বলো চন্দ্র নাই সূর্য সাক্ষী সূর্য সাক্ষী তারপরে এই জলাশয় সাক্ষী এই জলাশয় সাক্ষী কচুরি বানা সাক্ষী কচুরি বানা সাক্ষী আমরা একে অপরকে বিবাহ করিব আমরা একে অপরকে বিবাহ করিব এবং একে অপরকে ভালোবাসিব এবং একে অপরকে ভালোবাসিব আমরা কখনোই স্যাটেল ম্যারেজ করিব না আমরা কখনোই স্যাটেল ম্যারেজ করিব না লাভ ম্যারেজ করিব লাভ ম্যারেজ করিব আমিন আমিন হাত নামাও চলো এখন তোমাদের দুজনকে পেট ভরে মিষ্টি খাওয়াবো আসো জানো আমি যে মোবাইলটা দিয়ে তোমার সাথে রাতের বেলায় গুটু গুটু করিলাম ওই মোবাইলটা দিয়ে না এতদিন এখন একটা ডিস্টার্ব দেখা যাচ্ছে কি ডিস্টার্ব দেখা যাচ্ছে মানে যখন আমি কথা বলি তখন ওই মোবাইলটা কেমন কুটকুট কুটকুট শব্দ হয় বুঝতে পারছি আরে মোবাইলের কোনো সমস্যা না সমস্যা তোমার কানে এটা কানের একটা রোগ আছে যে রোগ হলে কানের মধ্যে গুটগুট গুটগুট শব্দ হয় বুঝছো তুমি কানের ডাক্তার দেখাও কানের ডাক্তার তোমার ওষুধ দেবে দেখবে গুটগুট গুটগুট শেষ হ্যাঁ তুমি মনে হয় সব রোগ সম্পর্কে জানো না কানের মধ্যে গুটগুট শব্দ হলে আমি এখন তোমার কথা শুনি কিভাবে আরে আমি তো মোবাইল না আমি তো মানুষ আমি তো কথা বলতেছি মুখ দিয়ে তুমি তুমি আমাকে মোবাইল কিনে দিবে কিনা বলো না আমি উঠলাম দরকার হলে অবশ্যই কিনে দেবো আগে তুমি তোমার কানটা ডাক্তারে দেখাও যদি ডাক্তার বলে তোমার কান ঠিক আছে তাহলে বুঝতে হবে এটা মোবাইলের দোষ তখন আমি একটা মোবাইল কিনে দেবো অসুবিধা কি দেখো এটা কিন্তু অনেক ফাজলামি হয়ে যাচ্ছে আমার কানে কোনো প্রবলেম নেই তুমি মোবাইল কিনে দিবে কিনা হ্যাঁ অথবা না না আমি গেলাম আরে বাবা রে কিনে দেবো মোবাইল কেন তুমি যা চাও তুমি যদি কোনো এখন একটা ল্যাপটপ কিনে দেবে ল্যাপটপ কিনে দেবো তুমি যদি কোনো একটা কি গাড়ি কিনে দেবো কিনে দেবো আরে আমার জীবনের টাকা পয়সা কার জন্য কো তোমার জন্য না তো অসুবিধা কি জানো সামনে তোমার বার্থডে আমার বার্থডেতে আমাকে কি দিবা যা চাও তাই দেবো কি চাও জানো তুমি আমাকে সেদিন যে ড্রেসটা কিনে দিছো না ওই যে বসুধা থেকে কিনে দিলাম ওইটা এত জোশ হয়েছে আমি তো আমার এক ফ্রেন্ড আছে না মিলা ওকে দেখালাম ও দেখে ওর এত পছন্দ হয়েছে এখন ও বলছে তোমাকে বলতে তুমি যেন ওকে আরেকটা ড্রেস কিনে দাও আচ্ছা আমি কিনে দিই ওরকমই কিন্তু কালারটা চেঞ্জ আলাদা কালার ঠিক আছে দিবা আমাকে কেমন লাগছে আজকে তোমাকে তোমাকে তো অলওয়েজ একদম জোশ পুরো হিরোদের মতো লাগে বাট আমার একটা কোশ্চেন আছে তুমি এই যে টি শার্ট তারপর লকেট সবকিছু এরকম যে দিয়ে ঘুরো কেন ও যে হচ্ছে যে আমার নাম জাহাঙ্গীর সেই জন্য যে ডিজিটাল যুগ লেটেস্ট নাম এই জন্য আমি যে দিই সবসময় ও আচ্ছা তাহলে তো একটা ঝামেলা হয়ে গেল কেন
মানে যে তুমি যে দিয়ে ঘুরো, আমি তোমার গার্লফ্রেন্ড, তাহলে তো আমার টি শার্ট ব্যাগ সব কিছুতে এম দিয়ে ঘুরো উচিত, তাই না? হ্যাঁ, এম দিয়ে ঘুরবা। কিন্তু আমার তো এম দেওয়া কিছু নাই, কিনে দেবো আমি। দিনকাল চলছে ভালো? কিছু বলতে চাও নাকি? না, মানে আমরা তো ভালো থাকতে চাইলেও এলাকার লোকজন তো আমাদেরকে ভালো থাকতে দিচ্ছে না। এলাকার লোক কি সমস্যা করতেছে সেটা বলো, খোলাখুলি বলো। না মানে ভাইয়া বুঝেনি তো, আমরা তো অনেক বাচ্চা, দুটা মেয়ে আমাদের। কত বাচ্চা না, একটু বড় হইছো, নিজেরা তো ছোট মনে করো। শোনো না কথাটা, বেশি বলো না, না বাচ্চা ছোট মনে করো, কিছু বলো না, তোমার ভাইয়া আমাকে কিছু কথা বলো, কম বলো। তারপর শোনো, এখন যাই হোক, আমরা দুজন তো একা থাকি এখন, আমরা এই তোমাদের মতো বুইরা দুইটা লোকের সাথে, এই যে এত বয়স্ক একদম, ভাইজান আদর করে বুড়া বলতেছে কেন বুঝেন না? আরে আপনি ছোট বাচ্চাকে কি বলবেন, বুড়া বলেন না? আচ্ছা তাহলে যে বাপ মেয়ে সবাই কি বলে, বুড়ি বলে না? আপনাকে আদর করে বুড়া বলতেছে, আপনি বুড়া বললেই সেটা না, এটা ঠিক না ভাইজান, বুঝছেন? আমি আদর করে বলছি না, মানে ধরেন আপনাদের তো বয়স, বিয়ের বয়স পার হয়ে এখন মেয়ে কে বলতেছে বিয়ের বয়স পার হইতেছে? এলাকার লোক বলতেছে। আরে এলাকার লোক তো অনেক কথাই বলবে, 61 বছর বয়সে মকবুল সাহেব আমাদের নিজের ফ্ল্যাটে থাকে, সে বিয়ে করছে। আচ্ছা কিন্তু আমাদের দুজনের একটা স্বপ্ন আছে। হ্যাঁ, স্বপ্নটা হলো আমাদেরকে যে বিয়ে করতে আসবে সে ঘোড়ায় চড়ে, মাথায় পাগড়ি পরে, শেরওয়ানি পরে তারপর আমাদেরকে নিতে আসবে। ও মা, কি হলো? আরে বাবা, এটা কোনো সমস্যা হলো? এটা তো একদম ইজি ব্যাপার, এটা দুই তুরে দিয়ে করে ফেলবা। এই গোলাম মোস্তফা, যাও যাও, এটা ব্যবস্থা করো, যাও ব্যবস্থা করো। আমি একটু ওদের সাথে বিয়ে করতে যাই, মরবেন। এতক্ষণ লাগাইছে সেটা বস, কি সমস্যা কোন তো? দি তুই কই? আমি আর কই বস, এলাকায়। এ শোন, একটা সুসংবাদ আছে আবার একটা দুঃসংবাদ আছে। বলেন। সুসংবাদ হইতেছে ভাইজান আর আমি বিয়ে করতে যাব। ও ম্যান, বিয়া এত ভালো সংবাদ, কি করতে হবে বলেন? আমাদের দুইজনের ভাবি স্ত্রীদের ইচ্ছা, আমরা দুইজন যেন ঘোড়ার পিঠে চড়ে বিয়ে করতে যাই। এখন ঘোড়া জোগাড় করতেই হবো, ভাইজান আমাদের ঘোড়া জোগাড় করতে কইছে, আমি করতে করুম, তোরে ঘোড়া জোগাড় করে দিতেই হবো। এটা কোনো ব্যাপার বস, ঘোড়ার গাড়ি, ঘোড়া আধা ঘন্টার মধ্যে করে দিতেছি বস। আপনি কই আছেন খালি একবার কন। আরও আছে, শেষ নাই কথা, খালি ঘোড়া হইলে হইব না, বরের পাগড়ি লাগবো, শেরওয়ানি লাগবো, পায়জামা লাগবো, জুতা লাগবো, একেবারে এক নম্বর বর্ষে যে যেতে দিব, বুঝছ? ও আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি আসতেছি, আমি পোলাপানি বলে দিতেছি আর ঘোড়া টোড়া সব ব্যবস্থা করতেছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা তোর যে কইলাম যে আজকে ডিজে পার্টিতে যাবো, তো টিকিট ম্যানেজ করছো? টিকিট কয়টা লাগবো তোমার? একটা বস্তি এলাকায় আমি থাকি, গুলশান, আজ তো সময় লাগে না? সময় তো লাগে। 300 টাকা দিলাম ট্যাক্সি ক্যাব ভাড়া, নাই বাংতি
দুনিয়া গুইরা বাঙাইলাম, তারপরে টাকাটা দিলাম। তুই দিছিস ভাড়া? এইটাও একটা হন তুই বাবু কথা না বন্ধু, আচ্ছা দিয়ে দিছি। কো কো কান হন, কানের কথা হন, বসে বসে তো বিয়া করব, বসে আমার ফোন দিছিল। মানে বসে বিয়া করব? হ্যাঁ, বয়স কত হইছে খবর আছে? হ্যাঁ গো বস, এর বয়স হোক আর যাই হোক, হ্যাঁ বিয়ে করতে চাইছে, আমরা বিয়ে করাই দেবো, কোনো ব্যাপার না, সব হওয়া যাবো গা। ঠিক আছে, আর হন তোর ব্যবস্থা করতে হবে। ঘোড়া ঘোড়া কয়টা? দুইটা ঘোড়া, একটা গাড়ি বানা। ব্যাপার নাই, ফোনটা দিলে ঘোড়া পড়বো। ঠিক আছে, আর তুমি মাম্মা শেরানি মেরানি ব্যবস্থা করো, আর তুমি মাল কি করবা কও, পাঞ্জাবি ব্যবস্থা করো, বুঝছো? যা যা লাগে সব ব্যবস্থা করো। জানো আমি না অনেক টেনশনে আছি, বুঝছো? ওই যে আমাদের বিয়ের ব্যাপারটা নিয়ে। না মানে হয়েছে কি, তুমি তো জানোই আমার আব্বু আম্মু আমার ফুল ফ্যামিলি আমেরিকাতে থাকে, বুঝছো? তো আমার আম্মু তো, আমি তো একটাই মাত্র মেয়ে, তো আমার আম্মুর খুব স্বপ্ন হচ্ছে আমাকে আমার যে হাজবেন্ড হবে সে 20-25 ভরি গহনা দিবে, তারপরে জদরেসি কাজ করা, ফুল স্টোনের কাজ করা একটা শাড়ি অথবা লেহেঙ্গা দিলেও চলবে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ রাখি রাখি। তো ঝামেলা হয়ে গেল। কি ঝামেলা ভাই? যান ও তো 20 ভরি করে স্বর্ণ চাইতেছে। দুইজনে কত? 40। কোনো সমস্যা নাই, মায়ের আঙ্গুলে কত ভরি থেকে গেছে তুমি জানো? 71 ভরি স্বর্ণ মায়ের রেখে গেছে, মায়ের স্বর্ণটা দিয়ে দেবো। মা কার লেগে রাখছে? আঙ্গু ভরি লেগাইতে রাখছে, তাই না? চিন্তা করো, কয়ে দাও অক্ষরে, কয়ে দাও সব রেডি, কয়ে দাও মায়ের স্বর্ণ, স্বর্ণ পাইব, দোয়া পাইব, কি কর। হ্যালো, আমরা রাজি, রাখি। আমরা তো লাভ ম্যারেজ করতে যেতেছি, আমরা তো সেটেল ম্যারেজ করতে যেতেছি, তুমি কেন যাবা? তুমি যাবা না, আমরা দুজন যাবো, বিয়ে করে নিয়ে আসবো। বিয়ে আর একমাত্র বড় বোন আমি যাবো না। আর আপা আমরা কাজি অফিসে যাচ্ছি, তোমাকে সালাম করে দোয়া করে গেলাম। লাভ ম্যারেজ, লাভ ম্যারেজের জন্য কাজি অফিসে যেয়ে সুন্দর দুটো বউ নিয়ে আসবো, তারা তোমাকে সালাম করবে, তুমি তাদেরকে দোয়া করবে। তোদের বিয়েতে তোদের একমাত্র বোন আমি যাব না। জীবনে কখনো শুনেছো লাভ ম্যারেজে কেউ কাউকে সঙ্গে করে নিয়ে যায়? আমরা যাবো, বিয়ে করে আবার নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, জামাই হিসাবে দুইজনে খুব সুন্দর লাগে, খুব হ্যান্ডসাম। আচ্ছা আপনার আর পরিচয়? আমি ছোট ভাই, উনি বড় ভাই। আপনি ছোট ভাই, আপনি বড় ভাই? জি। আচ্ছা আচ্ছা, আপনার নামগুলো আমি আগে এন্ট্রি করে নেই।
আপনার নাম যেহেতু বড় ভাই? মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম, বয়স? বয়স 30। 30। আপনার নাম? গোলাম দস্তগীর। মোহাম্মদ, মুসলমানের নাম সবসময় মোহাম্মদ দিয়ে বলতে হয়, মোহাম্মদ গোলাম দস্তগীর। মোহাম্মদ গোলাম দস্তগীর। ভালো কথা মনে করছে, ফোন করে। হ্যালো, তোরা কোথায়? এই তো আমি পার্লারে। ওকে বাই। কিছু মনে করবেন না স্যার, মানে ওই যে পার্লারে গেছে তো সাজুগুজু করতেছে প্রথম বিয়া, সেই জন্য একটু সময় নিতেছে। আমি খুশি, দেশ আমার কথা শুনছে না, না শুনিয়া দেশের বাড়া গেছে, মারামারি শুরু করছে। এই লাদেনের ফ্রেন্ড হইলো জর্জ বুস, নিশ্চয় জানতে চাইবা নাম কি? তা আমার নাম হইলো জর্জ বুস। তাই না, খালি টানাটানি কইলাম, ভাই মারামারি যুদ্ধ এটা এগুলা করার দরকার নাই, দুজন ফ্রেন্ড আসো, কিলা বালা করা যায়, বিয়া কয়টা করতে চাও করো, আমারে জানাও। তারা বিয়া শাদি বাদ দিয়া বয়স হয়ে গেছে কি, লাগাইলো দুইজনে যুদ্ধ। আচ্ছা আপনারা দুজন যে হাসুগুজু করিয়া পাগড়ি মাশাল্লাহ সুন্দর শেরওয়ানি পরিয়া আইলা, বউ কই, বিয়া কার লোভে করাইতাম, চাকরুলো লোভে? কিরে বউ আয় না, হেরাও নামে না, কি কোন জায়গায় এলি হইলো বুঝলাম না, বসে কি? আমি তো বুঝলাম না, কই গেল যে আর আইলো না। হ্যাঁ ভাই, ব্যান্ড পার্টি আর ঘোরার টাকাটা দেন। ওই না কারণ ভাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, সারাটা দিন বেটা নষ্ট করলো, কি করে না করে। হ্যাঁ ভাই, আচ্ছা তোরা খারাপ, আমি দিই ভিতরে কি অবস্থা ভাই, খারাপ আমি টাকা পয়সা লই দিচ্ছি। বাবা জামাই হলো আর বউ পার্লার, বস টাকাটা দেন। কাজে বসে হান্দাই চোখের জন্য কিছু টাকা, ব্যান্ড পার্টি দাঁড়ায় আসছে, গোড়ার গাড়ি দাঁড়ায় আছে, টাকা পয়সা দিতে না, কখন দাঁড়া রয়েছি দিতে পারো? আমি কি টাকা লয়েছি? কত? 10,000। পিচ্ছু পিচ্ছু দুইটা গোড়া লেগে 10,000 টাকা, গোড়াটি আনতে কম কষ্ট হয়েছে, টাকা দেন। টাকা দেন, টাকা দেন। না কি দিলেন? না না, পরে বিরক্ত হয়েছি না, কাজে সারের সঙ্গে না। আচ্ছা জামাই বাবা জি গন, কই যে আদান একটা ছাগলটা বেদ্য ছাগলটা আইলো কিটা সাক্ষী নি? না কাজের ছেলে হুনক্কা, আদান একটা ছাগল, ছাগলের খাম হইলো কাঠর পাতা খাওয়া, সাক্ষী কিন্তু হইব না, সাক্ষী হইব না। না না স্যার, শুনে ও সাক্ষী না, ও আমার কাজের ছেলে। কাজের ছেলে ঘোরা ম্যানেজ করছে। মানে কি? আরে নাম বউ মানে, আরে নাম আগে কথা আছে, নাম তো, আরে কি কিভাবে কি আপনারা আইলেন গোটা, তার বইয়ের ওইজন বউর কোনো খোঁজ নাই, আপনার দিকে তো আমার ঘুম পার। ভাই ভাই অনেক সময় হয়েছে ভাই, দেখি আইবেন আর একটা ফোন করবা, দেখি আসি। ঠিক আছে আপনার মতো আরেকজন, আরো দুই জামাই যদি পাই আমার তো সব শেষ।
ফাজিলের দল জীবনেও বিয়া হইতো নাই। আমি কি বিয়া কম করাইছি? হাজার হাজার বিয়া আমি করাইছি কাজী, আমি আন্তর্জাতিক মানসম্পন্ন কাজী। ওই এরা আর ঢুকতে দিস না, নতুন ক্লায়েন্ট ঢুকাইস। ঠিক আছে রাখি। আল্লাহ বাঁচাইছে, দুইটা শুননি, জীবনটা শেষ করে দিত। গেছে গেছে বিশ ভরি সোনার উপরে গেছে। শুক্রিয়া, তোর কাছে বিশ ভরি সোনা কিছুই না। কানে ধরলাম আপনার সামনে বড় ভাই, তাতে কি সব সমস্যার সমাধান হইব? বিয়া না করলে কি সমস্যার সমাধান হয়? আমাদের ইচ্ছা ছিল যে আমরা তোমাদের সাথে ফ্রডিং করব, জাস্ট তোমাদের টাকা পয়সা এগুলো নিয়ে আমরা চলে যাব। কিন্তু পরে আমরা বুঝতে পেরেছি তোমরা আসলে সাদা মনের মানুষ, তোমাদের মতো ভালো মানুষ হয় না। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা তোমাদের সাথেই থাকবো। চলেন ভাইজান, দেরি করতেছেন কেন? কই যাবে? কাজী অফিস। চলো যাও, দেখো দেখো।